দেশে পাইবেন দেশে পাইবেন দেশে দেবেন কম বাংলাদেশে এই প্রথম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, বরাবরের মতো ইমরান আহমেদ আপনাদের সাথে রয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত নগদ সম্পর্কিত আজকের নতুন ভিডিও এপিসোডে। তো বন্ধুরা, আপনারা ভিডিওর যে থাম নেইলে আপনারা দেখতে পাচ্ছেন, শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে 21 টাকার রেফার কমিশন ক্যাম্পেইন, তাই দেরি না করে অ্যাকাউন্ট খুলুন। হ্যাঁ, এ ধরনেরই একটি তাক লাগানো খবর, সেটা হচ্ছে যারা অ্যাকাউন্ট ডোর টু ডোর খুলে থাকেন তাদের জন্য একটি দুঃখজনক খবরই বটে। তবে এটা মূলত যেহেতু একটি ক্যাম্পেইন, আর ক্যাম্পেইন তো সারা বছর যাবৎ চলে না, এটা আসলে আমাদের সবারই জানা। যে কোনো কোম্পানিরই বিভিন্ন ধরনের ক্যাম্পেইন অফার থাকে এবং সেই ক্যাম্পেইন অফারটা মূলত থাকে লিমিটেড, অর্থাৎ যে কোনো সময় সেটা বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনারা যারা অ্যাকাউন্ট খুলতেছেন ডোর টু ডোর, তারা দ্রুততার সাথে আরও অ্যাকাউন্ট খোলেন, এবং পার্সোনালভাবে যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভাবতেছেন, তারা অতি দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন। এবং যদি কারোর অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে বিভিন্ন ফেসবুকের কমিউনিটি গ্রুপ আছে, সেখানে আপনার নাম্বারটি দিতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন, তাহলে আপনাকে আমি 21 টাকা রেফার করে দিব এবং আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই আপনি টোটালি মিলে 45 টাকা পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, এ বিষয়ে একটু খুঁটিনাটি আলোচনা করি। যে আপনাদের অবগতির জন্য মূলত জানাচ্ছি যে আগামী 31 মার্চের পর থেকে এই ক্যাম্পেইনটি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ রেফার যে কমিশন, অর্থাৎ অ্যাপসের মাধ্যমে আমরা যে 21 টাকা রেফার করে থাকি এবং 21 টাকা রেফার করলে আমরা সেই রেফারের কমিশন হিসেবে 42 টাকা, অর্থাৎ ডাবল বোনাস পেয়ে থাকি। সেই ডাবল বোনাসটা 31 মার্চের পরে অ্যাকাউন্ট করার সময় আর রেফার করা যাবে না, 31 মার্চের পরেই, মূলত এপ্রিলের 1 তারিখ থেকে এই রেফারটা বন্ধ হয়ে যাবে, আর কেউ রেফার করতে পারবেন না। এবং যদি কেউ রেফার করেও থাকেন তাহলে সে আর কোনো কমিশন পাবেন না। তবে দুঃখিত বা আসলে কষ্ট পাওয়ার কিছু নেই, তার কারণ নগদ আমাদের জন্য সবসময় নতুন নতুন কিছু নিয়ে আসছে। এবং এই 21 টাকার রেফার যে ক্যাম্পেইন সেটা বন্ধ হয়েছে তার মানে এই নয়, আমরা অবশ্যই অপেক্ষায় থাকবো, এর থেকে আরও চমক লাগানো কোনো অফার নিশ্চয়ই আমাদের জন্য সামনে অপেক্ষা করছে। অতএব আমরা যারা এই কমিশন, অর্থাৎ 21 টাকা যে রেফার কমিশন, এই রেফার কমিশনের জন্য যারা একটু মন খারাপ করছেন, আসলে তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। আপনারা মার্চের 31 তারিখ পর্যন্ত পুরোদমে আপনাদের রেফারের কাজ চালিয়ে যান, এবং 1 এপ্রিল থেকে অবশ্যই নগদ আমাদের জন্য আরও এর থেকে আকর্ষণীয় কিছু নিয়ে আসবে, এবং সেটাই আমরা আশা করছি। এবং আমরা কনসার্ন ডিপার্টমেন্ট থেকে যতটুকু আমরা নিশ্চিত হয়েছি যে এর থেকে আরও চমক লাগানো কিছু কমিশন বা কিছু অফার বা ক্যাম্পেইন আমাদের জন্য সামনে আগামীতে আসছে, অতএব আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর এছাড়া যারা উদ্যোক্তা আছেন, উদ্যোক্তারা যদি 21 টাকার যদি কমিশন রেফার যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে যারা উদ্যোক্তা আছেন তারা যদি আপনারা ক্যাশ ইন করেন, তাহলে আপনারা 40 টাকা KYC কমিশন প্লাস 115 টাকা, টোটালি 155 টাকা আয় করতে পারবেন। অর্থাৎ সফল একটি পিন সেট আপ করার পরপরই উক্ত অ্যাকাউন্টে যদি আপনারা 2001 টাকা, অর্থাৎ 51 টাকা থেকে শুরু করে 2001 টাকা পর্যন্ত যদি আপনারা উক্ত নাম্বারে ক্যাশ ইন করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা সেখানে বিভিন্ন মাত্রার কমিশন পাবেন। এ বিষয়ে আমি ইতিপূর্বে কয়েকটি ভিডিও আপলোড করেছি, আশা করব এই 155 টাকা আয়ের যে নিয়মটা এবং সেই ভিডিওটা ইতিপূর্বে আমি আপলোড করেছি গতকালকে, সেটা আপনারা আশা করব দেখে নেবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা, এটাই ছিল মূলত এই নগদ সম্পর্কিত আজকের আমার ভিডিও এপিসোড। আশা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা নতুন কোনো ভিডিও জানার থাকে, তাহলে স্ক্রিনের উপরে ডান পাশে একটি আই বাটন আছে, আই বাটনটাতে ক্লিক করবেন এবং সেখানে থাকা প্রচুর ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবেন অথবা কমেন্টস করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।